ওয়েলকাম ফ্রেন্ডস, প্রান্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আবার এসে গেছে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এখন আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর্ট কলেজে যারা ভর্তি হতে চাইছেন সরকারি কলেজে, তাদের জন্য এই ভিডিওটি খুবই অত্যন্ত জরুরি। তো তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন খবর এবং ভিডিও পাওয়ার জন্য। চলুন সরাসরি আমরা চলে আসি গভর্নমেন্ট আর্ট কলেজে কীভাবে ভর্তি হবে তার খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার জন্য। আমরা পাশের এখানে ট্যাবেতে গুগল ওপেন করে নেব। এখানে আমরা লিখে নেব GCSE অ্যাডমিশন 2023, এইটুকু লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা স্ক্রল করে একটু ওপর দিকে উঠবেন, দেখবেন সেকেন্ড যে লিঙ্কটা, অর্থাৎ এই যে লিঙ্কটা, অ্যাডমিশন নোটিস ব্যাচেলার অফ ফাইন আর্টস BFA 2023, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই দেখুন আপনারা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ক্যালকাটা, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেইখানে কিন্তু আপনারা চলে আসবেন। এরপর দেখুন অ্যাডমিশন নোটিস দেওয়া রয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টস BFA 2023। এখানে দেখুন কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। প্রথমত কি প্রোগ্রামটা হচ্ছে কি ব্যাচেলার অফ ফাইন আর্টস, যেটা সংক্ষেপে বলা হয় BFA। ডিউরেশান কতদিনের? 4 বছরের। অ্যাপ্লিকেশান ফিস নেই কোনো রকম। আপনার কোন কোন বিষয়ের উপর BFA করতে পারবেন? স্পেশালাইজেশান দেওয়া আছে দেখুন, পেইন্টিং, ইন্ডিয়ান পেইন্টিং, মডেলিং অ্যান্ড স্কাল্পচার, গ্রাফিক ডিজাইন অথবা অ্যাপ্লাইড আর্ট, এছাড়া আছে টেক্সটাইল ডিজাইন, ডিজাইন আছে উড অ্যান্ড লেদার, আর সেরামিক আর্ট অ্যান্ড পোট্রি, এই সমস্ত স্পেশালাইজেশনগুলো দেওয়া রয়েছে। এছাড়া সিলেকশান প্রসেস, সিলেকশান প্রসেস হচ্ছে দেখুন অ্যাডমিশানটা হবে কিসের ভিত্তিতে, ক্যান্ডিডেটের পারফরমেন্স, এন্ট্রান্স এক্সাম, অর্থাৎ এন্ট্রান্স এক্সাম হবে, অ্যান্ড যারা এন্ট্রান্স এক্সামে যারা সফলভাবে উত্তীর্ণ হতে পারবে তাদের ভাইবা হবে, স্নেহ হবে, এইভাবে কিন্তু বাছাই করা হবে ভর্তির জন্য। আচ্ছা, এলিজিবিলিটি কী কী, এখানে ফর্ম ফিল আপ করার জন্য কী কী এলিজিবিলিটি থাকতে হবে? অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। আচ্ছা, রিজার্ভেশন দেওয়া রয়েছে, যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রুলস আছে, রিজার্ভেশন রুলস আছে, সেই অনুযায়ী রিজার্ভেশন দেওয়া রয়েছে। এজ লিমিট 23 ইয়ার্স হতে হবে 1 জুলাই 2023-এর মধ্যে। আরও কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখুন কিছু ইনফরমেশান যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেমন ডেট রয়েছে, দেখুন ডেটগুলো কী কী দেওয়া রয়েছে যেগুলো খুবই প্রয়োজন। দেখুন অ্যাপ্লিকেশান শুরু অলরেডি শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে, চলবে কত তারিখ পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত, 20/6/2023 পর্যন্ত। আচ্ছা, এন্ট্রান্স এক্সাম, এন্ট্রান্স এক্সামিনেশনের ডেট ঠিক করা হয়েছে 3/7/2023 থেকে 8/7/2023 পর্যন্ত, যেটা অ্যাডমিট কার্ডে আপনার যে পারফেক্ট ডেটটা কিন্তু সেটা উল্লেখিত করা থাকবে। আচ্ছা, রেজাল্ট ডিক্লারেশন করা হবে এন্ট্রান্স এক্সামের কত তারিখে? 12/7/2023। এরপর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ইনফর্ম করা হবে বাই কিসের দ্বারা? SMS অথবা ইমেলের দ্বারা। কিসের জন্য? ভাইভার জন্য। আর ভাইভার ডেট ঠিক করা হয়েছে 17/7/2023 অ্যান্ড 18/7/2023। আর ফাইনাল রেজাল্ট, রেজাল্ট অফ ক্যান্ডিডেট টু বি অ্যাডমিটেড কবে হবে? 20/7/2023। আর ডেটস অফ অনলাইন অ্যাডমিশন, অনলাইন অ্যাডমিশন ভর্তি হবে 21/7/2023, 22/7/2023 অ্যান্ড 23/7/2023। আর ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হবে 25/7/2023 থেকে। তো এইগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ডেট, আপনারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। এবারে চলে আসি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। দেখুন এখানে মাঝের দিকে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্কে আপনারা ক্লিক করে নেবেন, তাহলে আপনারা যে ফর্ম ফিল আপের যে পেজটা সেইখানে কিন্তু আপনারা চলে আসবেন। দেখুন ফর্ম ফিল আপের জন্য এরকম একটা পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। এবার দেখুন একদম বাঁ দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর, এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এইরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এবার একটু স্ক্রল করে যেদিকে নামবেন দেখুন এখানে দেওয়া রয়েছে, এই যে নিচের দিকে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন যে
বাটনটা দেওয়া আছে, যেখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করলেই এই পেজটা আপনার চলে আসবেন। যদি আপনি প্রথমবার এই পেজে আসেন তাহলে আপনাকে কি করতে হবে, সাইন আপ নাও করতে হবে। আর যদি আপনি অলরেডি সাইন আপ হয়ে থাকেন, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তৈরি করে থাকেন, তাহলে আপনারা এই যে বাঁ দিকে ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেখতে পাবেন। তাহলে আমরা যেহেতু প্রথমবার করছি, আমরা সাইন আপ অপশানে ক্লিক করে নেব। করে নিলেই এইরকম একটা পেজ আসবে নিউ সাইন আপের জন্য। এখানে আপনারা দেখুন বাঁ দিকে দেওয়া রয়েছে নেম, এখানে আপনাদের নেমটা দেবেন, নেক্সট আপনাদের ইমেল আইডিটা দেবেন, নেক্সট আপনাদের যে মোবাইল নাম্বারটা এখানেতে লিখবেন। লেখার পর যে ইউজার নেম, ইউজার নেমটা আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সেটাও করতে পারেন, বা আপনারা চাইলে অন্য কিছু ইমেল আইডিটাকে ইউজার নেম করে নিতে পারেন। এবার পাসওয়ার্ড, আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দেবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তবে এখানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড আপনি চাইলে আপনার যে মোবাইল নাম্বারটাও কিন্তু পাসওয়ার্ড হিসাবে এখানে দিতে পারেন, দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে দেখে দেবে যে আপনি সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। এরপর আপনি সরাসরি কী হবে, লগ ইন হয়ে যাবেন। দেখুন আপনারা লগ ইন হয়ে গেছেন। এবার এখানে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন পরপর আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। দেখুন প্রথমেই দু নম্বরে দেওয়া রয়েছে কি, হ্যাঁ, নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আপনাদের ক্যান্ডিডেট নেমটা লিখবেন, সব ক্যাপিটাল লেটারে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। নেক্সট তিনের এ দেওয়া রয়েছে ফাদার্স নেম, এখানে আপনাদের ফাদার্স নেমটা দেবেন। তিনের বি এখানেতে আপনাদের যে কন্ট্যাক্ট নম্বর বাবার সেটা এখানে দেবেন। নেক্সট তিনের সি এখানে যে অকুপেশান, গার্জেন বা বাবার যে অকুপেশান সেটা লিখবেন। চার নম্বরে দেওয়া আছে মাদার্স নেম, মায়ের নামটা লিখবেন। ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। নেক্সট হচ্ছে ছয়ে আছে কি পারমানেন্ট স্টেট, এখান থেকে আপনাদের যে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আসছে সাথে রাখে জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। এরপর হচ্ছে রিলিজিয়ান, আটের দাগ আছে এখান থেকে আপনাদের রিলিজিয়ান সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। হিন্দু, হিন্দুজম বা ইসলাম বা এইসব দেওয়া রয়েছে, যেটা আপনাদের যা রিলিজিয়ান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আছে নয়ের দাগে যে ক্যাটাগরি, এখানে আপনাদের যে ক্যাটাগরিটা আছে যদি জেনারেল হয় তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করবেন, বা যদি জেনারেল ইডব্লিউএস থাকে, ইকোনমিক্যালি উইক ইয়ার সেকশন সার্টিফিকেট থাকলে তাহলে ইউআর ইডব্লিউএস সিলেক্ট করবেন, বা যদি এসসি হয় তাহলে শিডিউল কাস্ট। এইভাবে আপনারা আপনাদের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আসছে হয়তার ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। এগারো নম্বর আছে কি মাইনরিটি, যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর হয়তার বিপিএল অর নো, যদি বিপিএল নাম্বার থাকে তাহলে আপনারা বিপিএল ইয়েস করবেন, নাহলে নো করে আপনারা নেক্সটে চলে আসবেন। এরপর আসছে ডেট অফ বার্থ, এখান থেকে আমরা ডেট অফ বার্থ এখান থেকে আপনারা জিডি এমএম ওয়াই 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 ফরম্যাটে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের যে ডেটটা 1/7/2022 অনুসারে আপনাদের ডেটটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর অ্যাড্রেস, এইখানে আপনাদের ভিলেজের নামটা লিখবেন, নেক্সট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা লিখবেন, পুলিশ স্টেশন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিসটা এখান থেকে চয়েস করে নেবেন। তাহলে দেখবেন পিনকোড কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস আর যদি লোকাল অ্যাড্রেস একই হয় তাহলে আপনার চেকবক্সে ক্লিক করে দেবেন। এরপর যে 14 নম্বর দেখুন রেজিস্ট্রেশন নম্বর অফ 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, আপনাদের উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নম্বর সেটাই ঘরে বসিয়ে দেবেন। এরপর দেখুন 15 নম্বরে দেওয়া রয়েছে যে সিলেক্ট স্ট্রিম অফ স্পেশালাইজেশন, যে কোনো একটা এখান থেকে আপনারা আপনাদের স্পেশালাইজেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেন্টিং বা পেন্টিং ইন্ডিয়ান স্টাইল আপনাদের যেটা যার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর 16 নম্বরে আছে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান, এখান থেকে 10+2 অর ইকুইভ্যালেন্ট সিলেক্ট করাই রয়েছে। এখান থেকে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা লিখবেন। এখানে আপনাদের যে ডিভিশন বা গ্রেড যেটা মাসের উল্লেখ আছে সেটা এখানে লিখবেন। এরপর কত পার্সেন্ট পেয়েছেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এরপর আপনারা কোন কাউন্সিল বা বোর্ড বা ইউনিভার্সিটি থেকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নামটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর আপনাদের যে রোল নাম্বার, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা লেখা রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেই রোল নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন। তো এরপর দেখুন 17 নম্বর আর 18 নম্বরটা কিন্তু
আপনাদের যেহেতু আগে থেকে ফিল হয়েই থাকবে, এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট করলে আপনার কাছে একটা কনফার্মের পেজ আসবে, সেটা আপনারা চেক করে নেবেন, যদি সঠিক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আসছে কি দেখুন, 18 নম্বর অপশানে দেওয়া আছে আপলোড ফটো। এখানে আপনারা আপনাদের ফটো আপলোড করতে হবে, ফটো সাইজ দিয়ে বলে দেওয়া আছে 10 কেবি থেকে 25 কেবির মধ্যে। আপনারা ফটোটাকে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন, দিয়ে চুজ ফাইল করবেন, করে আপলোড ক্লিক করবেন। একইভাবে 19 নম্বরে দেওয়া আছে দেখুন আপলোড অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, যেটা হচ্ছে আপনাদের এজ প্রুফ হিসাবে দেওয়া হবে, সেইটা আপনারা স্ক্যান করে নেবেন। কত সাইজের মধ্যে? 100 থেকে 150 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন, করে চুজ ফাইল করে আপলোডে ক্লিক করে দেবেন। একইভাবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট 21 নম্বর দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিকের। এইভাবে 22 নম্বরে যদি PWD সার্টিফিকেট থাকে তখন দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এছাড়া যদি ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আপলোড ক্যান্ডিডেট সিগনেচার, ফুল সিগনেচার। ফুল সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 40 কেবির মধ্যে আর জেপিজি ফরম্যাটে, করে আপনারা চুজ ফাইল করে আপলোড করে দেবেন। তাহলে এই পাশের ঘরে কিন্তু আপনাদের সেই সিগনেচারটা চলে আসে। এরপর যে ডিক্লারেশনটা, এখানে টিক মার্ক করে নেবেন। হ্যাঁ, তার আগে সরি, 25 নম্বরে যে প্লেস, এখানে আপনাদের যে প্লেস অর্থাৎ ভিলেজের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাছে আসবে প্রিভিউ পেজ আসবে। এইখানেতে আপনারা প্রিভিউ পেজেতে কিন্তু আপনারা ভালো করে সমস্ত কিছু দেখে নেবেন। সেখানেতে আপনারা এছাড়াও আপনাদের যে সমস্ত ফর্মটা ফিল আপ করলেন, অর্থাৎ ডিটেলসগুলো ফিল আপ করলেন, সেগুলো দেখতে পাবেন, ভালো করে মিলিয়ে নেবেন। এরপর যে সমস্ত স্ক্যান করা ডকুমেন্টসগুলো আপলোড করলেন, অর্থাৎ ছবি, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এই উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা বাকি যে ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে সেগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে সাবমিট করবেন। ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো চার্জ লাগছে না। সাবমিট হয়ে গেলে ওখান থেকে আপনারা একটা প্রিন্ট আউট পাবেন, যেটা আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন। এরপরে আপনারা যে ডেটগুলো প্রথমে বলেছি সেই ডেট মতো আপনারা ভালো করে মনে রাখবেন এবং বাকি কাজটা করবেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।